সবাইকে আসসালামু আলাইকুম প্রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই সহজ একটি রেসিপি নিয়ে। আজকে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য তৈরি করব সিম্পল আলু ভাজি, যেটা রান্না করাটা খুবই সহজ এবং খেতেও কিন্তু মজার হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি রান্নাটি শুরু করে দিলাম চুলে একটি হাঁড়ি বসিয়ে, এখানে প্রায় 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে, গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 1/2 চা চামচ পাঁচফোড়ন এবং 3টি শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি আস্তে দিচ্ছি, তবে আপনারা ঝাল বেশি খেলে এই শুকনো মরিচগুলো কিন্তু অবশ্যই চিড়ে দিয়ে দেবেন, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে আবার একটু ঝাল বের হবে। এই গোটা মশলাগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি, খুবই সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে। এখন এখানে আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা একটু কালো করে নিব। আর চুলার জ্বালটা এখন মিডিয়াম টু হাইতে আছে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি, এখানে আমি 1/2 কেজি আলুকে কুচি করে নিয়েছি। তারপরে এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, এই পানিতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আজকে আলু ভাজিটা কিন্তু একটু মাখামাখা থাকবে, রুটি পরোটার সাথে আলু ভাজিটা একটু মাখামাখা হলে খেতে ভালো লাগে। আর আলুটা কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আমি এখানে 4টি কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি আস্তেই দিচ্ছি, তবে আপনারা ঝাল বেশি খেলে কাঁচামরিচগুলো চিড়েও দিয়ে দিতে পারেন। এখন আমি ঢেকে অপেক্ষা করছি ভাজিটা বলক আসার আগ পর্যন্ত। আর আপনারা চাইলে এই ভাজিতে সামান্য একটু আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন। আমি অনেক সময় দিয়ে থাকি আবার অনেক সময় দিই না, দুনোভাবে কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে আসলে দেওয়া হয়নি, আপনারা চাইলে সামান্য একটু, মানে 1/2 চা চামচের থেকে একটু কম আদা রসুন বাটা দিয়ে দিতে পারেন। তো বলক এসে গেছে, এখন চুলার জ্বালটা মিডিয়ামের থেকে কিছুটা কমিয়ে দিব। তারপরে আবার ঢেকে অপেক্ষা করছি আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। আর মাঝে অবশ্যই নেড়ে ছেড়ে দিতে হবে। তো আমি ফিরে এলাম, বেশ কিছুক্ষণ পর পানিটা অনেকটা টেনে গিয়েছে এবং আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। আলুটা কিন্তু আমার একটুখানি সেদ্ধ করে নিতে হবে, আমি একটু চেক করে নিচ্ছি। তো সকালে ভাজিটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আমি আশা করছি ভালো লাগবে। আর এই আলু ভাজিটাকে আর একটু মজাদার করার জন্য এবং একটু আঠালো ভাবটা আনার জন্য আমি একটু পটেটো মেশাই দিয়ে এভাবে কিছুটা ঘেঁটে কুটে দিচ্ছি, এতে করে আলু ভাজিটা মাখামাখা হবে এবং আঠালো হবে, যেটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা ডাল ঘুটনি দিয়েও কিন্তু একটু ঘেঁটে কুটে দিতে পারেন, মানে আলু কিছুটা ভাঙবে আবার কিছুটা আস্ত রয়ে যাবে। তো এরকম ভাজিটা হলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন এখানে নামানোর আগে আমি সামান্য একটু পাঁচফোড়নের ফাঁকি দিয়ে দিলাম। তো পাঁচফোড়নের ফাঁকে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, ভাজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর লবণটা অবশ্যই নামানোর আগে চেক করে নিতে হবে, আর এরকম মাখামাখা থাকতে কিন্তু ভাজিটাকে নামিয়ে নিতে হবে। তো ভাজি কিন্তু হয়ে গিয়েছে, এখন রুটি পরোটার সাথে খাওয়ার জন্য ভাজিটি একেবারে রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আমি আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার ভাজিটা কেমন হয়েছে। একটু ভিন্ন ধরনের ভাজি, আমি আশা করছি ভালো লাগবে। আর রুটি পরোটার সাথে সকালে এই ভাজিটা কিন্তু খুবই ভালো যায়। আর এরকম নরম তুলতুলে রুটির রেসিপিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো।